আওয়ামী লীগ সরকার, তার সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ও ডিজিএফআই, এর কাউন্টার ন্যারেটিভ কি হবে? ডান্ডা। এই যে দেখেছিস, আন্দোলন করে হাসিনা সরানো যাবে না, বিপ্লব করতে হবে, এবং পুলিশ দেখলেই বলতে হবে ধর 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 পুলিশ ধর, এইটা হবে স্লোগান। আপনারা পুলিশ দেখলেই লাঠি দিয়ে বলবেন ধর 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 পুলিশ ধর, একটা দুইটা পুলিশ ধর, সকাল বিকাল নাস্তা কর। পুলিশ যেন আপনাদের দেখে কাপড় নষ্ট করে, এটা যদি না হয় তাহলে রাজনীতি ছেড়ে। যুক্তরাষ্ট্রের উনি ইউএস ব্যুরো অফ পপুলেশন রিফিউজিস এন্ড মাইগ্রেশনের এই যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়েট ভ্যালিস, তিনি বাংলাদেশে আসবেন 5 দিনের জন্য। আমেরিকান মন্ত্রী আসছেন পপুলেশন রিফিউজি মাইগ্রেশন ইত্যাদি নিয়ে, এবং হাসিনা এবং হাসিনার সঙ্গে দেখা করবেন, ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা এসে ঘুরে গেলেন, এর আগেও আরেকজন এসে ঘুরে গেলেন, আবার ইনি আসছেন, আবার স্যাংশনের কথাও শোনা যাচ্ছে। এই মুহূর্তে যদি করণীয়, আমি এটা বলেই শেষ করব, করণীয় কি? আপনার রিজভি সাহেব স্টেটমেন্ট দিলেন যে খালেদা জিয়ার বাড়ির সামনে তারা চেক পয়েন্ট বসিয়েছে, এই সমস্ত অভিযোগ করে কাজ হবে না। ডান্ডা ডান্ডা লাঠি শোটা, এই ডান্ডা বা লাঠি শোটা ছাড়া, লেজিটিমেট ভায়োলেন্স ছাড়া, ইললেজিটিমেট ভায়োলেন্স দূর করা যায়। যুদ্ধে মানুষ খালি হাতে যায় না এবং কমপ্লেইন করে না, এটা যুদ্ধ করতেছে, তারা আমাদের দেশ আক্রমণ করেছে, এটা তো ভালো না, এটা আপনারা দয়া করে আপনাদের সেনাবাহিনী ফেরত নিয়ে যান, আমাদের দেশ আক্রমণ করেন না, এটা কি বলবে নাকি কোনো দেশ? মিয়ানমার যদি এখন বাংলাদেশকে আক্রমণ করে, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, বাংলাদেশ সরকার কি বলবে নাকি, হ্যাঁ এটা কেমন করলেন আপনারা, আমাদের দেশে ঢুকে আমাদের হত্যা করছেন, আমাদের দেশে মোয়াবাজি করছেন, বিমান থেকে মোয়া ফেলছেন, আর্টিলারি দিয়ে গুলি করছেন, প্লিজ 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 এগুলো করেন না, আমাদের লোকজন মারা যাবে। এভাবে তো যুদ্ধ হয় না, এটা একটা যুদ্ধক্ষেত্র, একটা অবৈধ ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট সরকারের যা করা দরকার হাসিনা সেটাই করছে। আমি হাসিনাকে দৌড় দিচ্ছি না, হাসিনা ফ্যাসিজমের ফর্মুলা ফলো করে মিথ্যা মামলা জোর দখল করা, এই যে ফলস ফ্ল্যাগ অপারেশন, এই যে কাকড়ির মোড়ে বনানীতে নাকি জঙ্গি পাওয়া গেছে, পুলিশেরা রাত্রেবেলা স্লোগান দেবে আল্লাহু আকবার, স্লোগান টোগান দিয়ে গোলাগুলি করে লোকজন মেরে বলবে এই যে আমরা কালকে 15 জন জঙ্গিকে হত্যা করেছি, এদের সবার সঙ্গে আবার বিএনপি জামাতের সম্পর্ক আছে, জামাত এখন সক্রিয় না হলেও জামাতকে টেনে আনবে, এবং এরা সব পাকিস্তানপন্থী আপনার স্বাধীনতা বিরোধী, যেটা মুনতাসির মামুনরা এখনো যে নতুন গত পাচ্ছে, এই শক্তিকে প্রতিহত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মহান দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ সরকার, তার সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ও ডিজিএফআই, এর কাউন্টার ন্যারেটিভ কি হবে? ডান্ডা। এই যে দেখেছিস, জারবাতে মর্দা দিদি, ফার্সিতে একটা কথা আছে যে পুরুষ মানুষের মার দেখেছো, জারবাতে মর্দা দিদি, এটা বলতে হবে পুলিশ কমিশনার আইজি কে, পুরুষ মানুষের মার দিয়ে, পুরুষ মানুষ না এখন মহিলারাও লাঠি নিয়ে যায়, জারবাতে মর্দা এন্ড জান দুটোই হবে, দিদি দেখেছো তোমরা, দেখবে। বিএনপি যদি এই ভাষায় কথা বলতে পারে তাহলে মুক্তি আসবে, নইলে ওই কমপ্লেন আমাদেরকে মেরে ধরে আমাদের বাড়ির সামনে থেকে, খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর বালু ফেলে তাকে যেতে দেয়া হলো না, আমরা খালি আঙ্গুল চুষায় ব্যস্ত ছিলাম, আমরা আঙ্গুলে মধু মাখিয়ে আঙ্গুল চুষি, এটা আমাদের ভালো লাগে, এখন খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে গেল, ওই মিথ্যা মামলায় হাজিরা দিলেন খালেদা জিয়াকে, তখন মওদুদ আহমদ বেঁচে ছিলেন, আরে বাবা এত বড় ব্যারিস্টার, এত বড় বড় লোকজন, তোরা এটা বলতে পারলেন না, তারা এটা বলতে পারলেন না,
যেটা অবৈধ মামলা মিথ্যা মামলা এখানে খালেদা জিয়া কোর্টে যাবেন না, হাজিরা দেবেন না, এবং ২০,০০০ ৪০,০০০ বিএনপির কর্মী গিয়ে ওই খালেদা জিয়াকে যেদিন গ্রেপ্তার করে নিয়ে যাও ওই অবস্থায় তাকে বাড়ি থেকে এসে গ্রেপ্তার করুক, বাড়ির সামনে ৫০,০০০ বিএনপি লাঠিয়াতে বসে থাকে, আয় একেবারে মাথা ভেঙে দেবে। মিনমিন করে লেজ গুটিয়ে দিয়ে এইভাবে সব সারেন্ডার করবে, ওইটা হবে। খালেদা জিয়ার বাড়ির সামনে চেকপোস্ট বসিয়েছে, ওখানে যা ২০,০০০ লাঠিয়াল নিয়ে যা, পুলিশকে বল তোদের ১৫ মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি এই জায়গা ত্যাগ না করিস তোদের খবর আছে, এই শব্দটা বলা উচিত। এবং বিএনপির অফিস এবং খালেদার বাড়ি এর ১ কিলোমিটারের মধ্যে রাইফেলধারী কোনো পুলিশ দেখলেই আমরা ব্যবস্থা নেব, এটা যদি বলার সাহস না থাকে তাহলে রাজনীতি থেকে রিজাইন দিয়ে চলে যান, আর বলেন না যে আমরা কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন। কিসের কেয়ারটেকার? কেয়ারটেকার ৩ বছর পরে আসবে, ভোটার লিস্ট আগে পরিবর্তন হবে, এর আগে নির্বাচনে যাওয়া মানে বেইমান। এবং আমার কাছে খুবই নির্ভরযোগ্য সূত্রে খবর আছে, একজন বিএনপি পন্থী একজন সিনিয়র নেতা যার আগের রোলও কন্ট্রোভার্সিয়াল, অনেক বদনাম আছে, তিনি ইদানিং একদিনের জন্য দুবাই গিয়েছে শপিং করার জন্য, এবং আমি দুবাই গেলে তখন ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার জন্য আমি ওখান থেকেই কাতারে যেতাম, উনি কাতারে জানবে একদিন কয়েক ঘন্টার জন্য দুবাই গিয়েছিলেন। কি জন্য গিয়েছিলেন? উনি সেখানে মিট করতে গিয়েছিলেন ডিল কইরা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় আসা না, ডিল কইরা আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার জন্য। তিনি সেখানে শেখ হাসিনার ছোট বোন লোভী, প্রচন্ড লোভী শেখ রেহানা এবং হাসিনার কুপুত্র বা সুপুত্র যাই বলেন সজীবদের জয়ের সঙ্গে গোপনে সাক্ষাৎ করতে গিয়েছে। এবং এই তথ্য যিনি আমাকে দিয়েছেন, যিনি না যারা দিয়েছেন, তারা কট্টর বিএনপি সমর্থক, বিএনপির একেবারে কট্টর সমর্থক, এবং এদেরকে পেলে হাসিনা এক্ষুনি জেলে ভরবে, এই ধরনের নাম বলছে তারা, হাসিনা দ্বারা এরা প্রসিকিউটেড, তাদেরকে হাসিনা পিটিয়েছে জেল দিয়েছে, সেই জন সেই রকম দুই ব্যক্তির মুখ থেকেই তথ্যটা আমার কাছে এসেছে, এবং আমি বিশ্বাস করি ঘটনা ঘটেছে। ওই মন্ত্রী প্রাক্তন মন্ত্রী মহোদয় দুবাইতে গিয়ে রেহানার সঙ্গে কথা বলতে গিয়ে তার পাসপোর্ট চেক করলেই পাওয়া যাবে, পাসপোর্টে তো দুবাইতে সিল থাকবে, উনি ১২-১০ ঘন্টা দুবাইতে ছিলেন। তো এখন এই যে সুযোগ, এই যে মার্কিন মন্ত্রী আসছেন ৫ দিন থাকবেন, ওই ৫ দিনের ভেতরেই বিএনপি ইচ্ছা করলে আওয়ামী সরকার উৎখাত করবে, কেন ওই ৫ দিন থাকা অবস্থায় পুলিশ গুলি করার সাহস পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে বসে আছে এবং গোলাগুলি করে মানুষ মারলেই খবর হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আমি যদি বিএনপির নেতা হতাম আমি নিজে গিয়ে খালেদা জিয়াকে ওই ঘর থেকে বের করে নিয়ে এসে নয়াপল্টনের মিটিংয়ে নিয়ে যেতাম, দেখি কার বাবার সাধ্য আছে আমাকে ঠেকায়। তো এই কথা বলেই আমি শেষ করতে চাই যে নতুন কিছু বলার দরকার নেই, এই মিথ্যাচারের সঙ্গে দুরভির সন্ধির মিশ্রণ হাসিনা সরকার, এটাকে কথা দিয়ে আর নিন্দা করে কোনো লাভ নেই, কেননা তারা লজ্জাহীন, তারা ক্ষমতা লোভী, তারা যেটা ভালো তাদের জন্য ক্ষমতার জন্য তাই করে, জেল জুলুম এগুলার প্রতিবাদ করে কোনো লাভ নেই, প্রতিরোধ করতে হবে, আন্দোলন করে হাসিনা সরানো যাবে না, বিপ্লব করতে হবে, এবং পুলিশ দেখলেই বলতে হবে ধর 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 পুলিশ ধর, এইটা হবে স্লোগান, আপনারা পুলিশ দেখলেই লাঠি দিয়ে বলবেন ধর 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 পুলিশ ধর, একটা দুইটা পুলিশ ধর, সকাল বিকাল নাস্তা কর, পুলিশ যেন আপনাদের দেখে কাপড় নষ্ট করে ফেলে, এটা যদি না হয় তাহলে রাজনীতি ছেড়ে।
জি স্যার, আপনি যথার্থ মূল্যায়ন করেছেন। এই আন্দোলনটি বিএনপির আন্দোলন নয় একাই, এই আন্দোলন হলো দেশের আপামর জনসাধারণ সকল দল এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে। বিএনপির এরকম সুযোগ আপনি ঠিকই বলেছেন, 30 বছরের মধ্যে আসে না এরকম সুযোগ। এ ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে সারা বাংলাদেশে, একটা উত্তাপ ছড়িয়েছে, বাংলাদেশের মানুষ চায় সরকারের পরিবর্তন তার নিজের জন্যই। এই সুযোগ আসবেও না, সুযোগ হারায় দেখবেন শেখ রেহানা, রেহানার ছেলে মেয়ে, এরা বাংলাদেশ চালাবে আরো 30 বছর 40 বছর। সুতরাং এখন যেটা শেষ কথা, ধর্ণা দিতে হবে। প্রধানমন্ত্রীর বাড়ি, প্রধানমন্ত্রীর অফিস, সংসদ, সেক্রেটারিয়েট, ঢাকা শহরের সবগুলো থানা, ঢাকা শহরের সবগুলো আদালত, নিম্ন আদালত থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তালা দিয়ে বন্ধ করে, হরতাল করে, এই যে পৃথিবী কাঁপানো 10 দিনের মতো, যেটা ওই মার্কিন রাইটার রিড লিখেছিলেন সোভিয়েত ইউনিয়ন যখন বিপ্লব এবং 1917 সালে, ইজ দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবী কাঁপানো 10 দিন, বাংলাদেশেও যদি পৃথিবী কাঁপানো, বাংলাদেশ কাঁপানো 10 দিন যদি সৃষ্টি করতে না পারে বিএনপি এবং বিরোধী দল, তাহলে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠার কথা তাদের ভুলে যেতে হবে। এবং জনগণের এই যে রোষের হাত থেকে বিএনপিও বাঁচবে না, আন্দোলন যেখানে চলে এসছে জনগণের হোপ লেভেল এখন এখানে, তাদেরকে থামাতে পারবেন না। তারা আপনাদের বাদ দিয়ে অন্য দল, অন্য পন্থা অবলম্বন করবে। দিনের শেষে একটাই হবে, লগি বৈঠা, লগি বৈঠার জয় হবে। আপনাদের মিষ্ট কথায় আপনারা লোকজনকে এই ডেকে এনে এই এত লোক মারাও গেল, 8-10 জন বিএনপি কর্মী, সুতরাং এবং এই গ্রেপ্তার হচ্ছে, তাদের আরো হয়তো মারা যাবে। এটা বন্ধ করতে হবে একটাই উপায়, সশস্ত্র পরিস্থিতি। এবং এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী যখন এখানে থাকবে, রাস্তা লোকে নেমে খালেদা জিয়াকে নিয়ে যদি 10 তারিখের ওখানে ময়দানে নিয়ে যায়, তার আগেই খালেদা জিয়াকে নিয়ে তারা একটা অজানা বাড়িতে তারা রেখে দেন, পুলিশ জানবেও না, 10 তারিখে তারা তাকে নিয়ে মিছিল করে তারা নয়াপল্টনে বাড়িতে যান। আজকের ভেতরে মন্ত্রী যেদিন, মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী যেদিন আসবে, স্যাংশনের ব্যাপার তো আছে। জাপানকে আপনারা বলছেন মিথ্যা কথা বলছেন যে জাপান সফর তারাই, জাপান সরকার বাতিল, আমরা বাতিল করেছি, তারা বাতিল করেননি, বাতিল করেছে জাপান সরকার। জাপানের ভিক্ষা খায়, জাপান একমাত্র দেশ যে গ্রান্ট দিচ্ছে, বিনা এই সাহায্য দিচ্ছে, সেখানে বাংলাদেশের পুলিশ লীগ স্টেটমেন্ট দেয়, হ্যাঁ জাপানি রাষ্ট্রদূতের এই ধরনের কথা আমরা ই করি না। আরে বেটা, ওদের ওদের খয়রাত খাস, ওদের পয়সায় টিকে আছিস, তোদের চুরি চামারির ব্যবস্থাও হয় বিদেশি সাহায্যের মাধ্যমে, জাপানকে চোখ দেখাস, চোখ রাঙাস, তোদের চোখ উপড়ে ফেল। জাপান এবং যুক্তরাষ্ট্র, পশ্চিমের দেশগুলো সবগুলোই তোদের বিরুদ্ধে চলে গেছে, তোদের দিন শেষ। এবং এটা যদি বিএনপি না বোঝে, তাহলে আর কাকে দিয়ে আপনি কাকে কি বোঝাবেন? তারা যদি বলে এখনো যদি কেয়ারটেকার সরকার নির্বাচন, এই কথাগুলো আগামী 3 বছর মুখেও আনবেন, নির্বাচন নির্বাচন না, বাংলাদেশে একটা বৈপ্লবিক সরকার হবে, সর্বদলীয় সরকার হবে নির্বাচনের আগে। বিএনপি বলছে নির্বাচনের পরে আমরা সর্বদলীয় সরকার করব, আপনাদের কি মাথা খারাপ? নির্বাচনে বিজয় লাভের পরে কোন বেটা সর্বদলীয় শাসন করে? আপনারা নির্বাচন জিতেছেন, আপনারা সরকার করবেন, কিন্তু নির্বাচনে জেতার আপনাদের সম্ভাবনা শূন্য, জিরো। কেয়ারটেকার সরকারও যদি দেয়, বিএনপির নির্বাচনে জেতার সম্ভাবনা জিরো। সুতরাং এখন ওই যে আপনাদের মন্ত্রী গিয়ে রেহানার সঙ্গে যোগসাজশ করছেন যে আমাদের 50-60-70 সিট ছেড়ে দেন, কেন ওই যে সিটের বাণিজ্য হবে, একটা সিটের পেছনে 15 জন নমিনেশনের জন্য চাইবে, তাদের কাছ থেকে আপনি কোটি কোটি টাকা আদায় করবেন, তো ওই পরিকল্পনা। অসৎ লোক প্রচুর আছে বিএনপির ভিতরে, এদেরকে বের করতে হবে। এবং সৎ নেতৃত্ব, সততা ছাড়া রাজনীতি হয়, কোনো চিরস্থায়ী হয়। জি স্যার, সর্বশেষ যদি আপনি আমাকে পারমিট করেন, একটি প্রশ্ন করতে চাই, যে কি এস আলম গ্রুপ নিয়ে যদি আপনার সময়, আপনি যদি, আমার সময় আছে,
আমরা জানি এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 4,00,000,000,000 টাকা পাচার হয়েছে। চট্টগ্রামে এই সাইফুল আলম মাসুদ, যিনি এস আলম গ্রুপের কর্ণধার, তিনি বাংলাদেশের ইসলামিক ব্যাংক এবং অন্যান্য ব্যাংক থেকে প্রায় 9,000,000,000 টাকা উঠিয়ে সেখানে সিঙ্গাপুরে $170 মিলিয়ন ইনভেস্ট করেছেন। সিঙ্গাপুরের মধ্যে, আপনি সিঙ্গাপুরে ছিলেন, থার্ড লার্জেস্ট একটা বড় হোটেল কিনেছেন। দেশে আমরা জানি রিজার্ভ সংকট রয়েছে, অর্থনৈতিক বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে, এর মধ্যে 9,000,000,000 টাকা উদাও। আরেকজন এই উনি ওনার তাও খবরে প্রকাশ আছে যে ওনার সাথে শেখ রেহানার সম্পর্ক, এবং শেখ রেহানাই এটার পার্টনার এস আলম গ্রুপের, উনি নাকি ওন করে। দেশের এই ক্রান্তি লগ্নে এ ধরনের আরেকটি যে মানি পাচার হয়ে গেল বাংলাদেশ থেকে, এরা এরা আসলে এখানে বসে কি করছে, শুধু লুটপাট? এতে কার কি যায় আসে? এই যে এত লুটপাট হলো, এই লোকগুলো তো সমাজে বিচরণ করে বেড়াচ্ছে। আপনার এই কি নাম ওর, সালমান রহমানের কি কোনো জায়গায় ঘুরে বেড়াতে অসুবিধা হয় সমাজে? তার সঙ্গে বরং একটা দাওয়াতে যদি একসঙ্গে মানে কেউ যায়, কে সালমান রহমানের সঙ্গে মুসাফা করবে, তার হাত, তার সঙ্গে ছবি তুলবে, সেলফি তুলবে, এর জন্য কম্পিটিশন লেগে যাবে। সুতরাং অ্যাভারেজ বাংলাদেশি ভদ্রলোক তো অবদ্ধ। এই মধ্যবিত্ত উচ্চবিত্তের লোকগুলো প্রত্যেকটার ভিতরে, হৃদয়ের ভিতরে চুরি করার বাসনা একেবারে দাউ দাউ করে জ্বলছে। এরা সব চোর, এবং চুরি করা যদি খারাপ মনে করতো তাহলে এই খুনি লুটেরা লুচ্চা এরশাদ জেলখানায় বসে রংপুরে পাঁচটা আসন থেকে যেতে কি করে? আমাদের সাও, আমাদের ছেলে রাজা বাদশাদের এরকম একটু দোস্তুটি থাকেই, তাকে আমরা ভোট দিয়ে আস। এই হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস। ওই কনসিয়াসনেসকে পিটিয়ে তাজা করতে হবে। ওই ডাইনি বুড়ি এরশাদের বউ, সেও ময়মনসিংহ থেকে জিতে আসে, এমপি হয়, এরশাদের দল এতগুলো এমপি পেল, ইলেকশন হল। ওই রকম নরাধম পিশাচ, খুনি, লম্পট, লুচ্চা এরশাদ, তার কি বিচার হলো? এই যে বিএনপি তো আওয়ামী লীগ এরশাদের পরেই তো বিএনপি ক্ষমতায় আসে খালেদা জিয়ার সাথে, তারা কি করলেন? এরশাদের বিচার করলেন জনতা টাওয়ারের করাপশন নিয়ে 5 বছরের জেল। ডক্টর কামাল হোসেন বলেছিলেন এরশাদের যে পাপ, যে ক্রাইম, তা বিচার হলে তার 500 বছরের জেল হবে। সেই এরশাদকে ছেড়ে দেয়া হলো, তাদের সঙ্গে বিএনপির তহরম মহরম আসা যাওয়া, ওদের দলের লোক বিএনপিতে আসে, বিএনপির লোক জাতীয় পার্টিতে যায়, কি আনন্দ। হ্যাঁ, মদুদ আহমদ আসলো, টুকু হাসান মাহমুদ টুকু জাতীয় পার্টির থেকে আসলো, মোস্ট ওয়েলকাম, তোমরা আমরা তো একই। এই হচ্ছে ভেতরের নীতি। এদের কোনো ব্যাটারি গায়ে কোনো কাপড় নেই, এরা সব বিবস্ত্র। এই বিবস্ত্র রাজনীতিবিদদেরকে চিহ্নিত করে তাদের আসল জায়গায় পাঠাতে হবে, জেলখানায়। ও একদিন আমি জেলখানা দেওয়ার ব্যাপারে বলি যে নারিকেলের দড়ি দিয়ে বাঁধতে হবে। একজন দর্শক, শ্রোতা, দর্শক প্রশ্ন করেছেন, ডক্টর হাশমি ওই নারিকেলের দড়ি ব্যবহার করতে কেন বলেন? নারিকেলের দড়িটা আপনারা যারা দেখেন না, খুবই খসখসা, ওটা দিয়ে বাঁধলে হাত পা কেটে যায়। ক্যান ইউ ইমাজিন যে আপনি ওই বেনজির আহমদ এবং জেনারেল আজিজের গলায় নারিকেলের দড়ি দিয়ে তাদের খালি গায়ে টানতে টানতে সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছেন, আবার বের করে নিয়ে আসছেন? তো ওই জন্যে আমি নারিকেলের কাছি নৌকা বাঁধতে লাগতো, নৌকা জাহাজে নারিকেলের মোটা মোটা কাছি বলে, দড়ি খুবই শক্ত এবং ও ওটা খসখসা, প্লেজেন্ট না। এই যে পাটের দড়ির চাইতে নারিকেলের দড়ি মাচ মোর আনকমফর্টেবল। এই জন্য বলি এইগুলোকে বিএনপির ভিতরে ওই ধরনের লোক আছে, এগুলো সবই নারিকেলের কাছি দিয়ে বেঁধে এদের খালি গায়ে সেন্ট্রাল জেলে শুইয়ে রাখার পাত্র। জি, এটা না হলে দেশের মুক্তি আসবে। জি স্যার, অনেক প্রশ্ন আমার কাছে রয়েছে, কিন্তু আগামী পর্বে ইনশাল্লাহ এগুলো আমি আলোচনা করব আপনাকে নিয়ে।